ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। সো বন্ধুরা, আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেবো, প্রতিবারে বলে একজন ইউটিউবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দিস ভিডিও। আজকে আমি এই কথাটি বলবো না, কিন্তু একটি কথা বলতে চাই, প্রত্যেকটা ইউটিউবারের ফোনে এই অ্যাপসটি থাকাটা অনেকটা পরিমাণে গুরুত্বপূর্ণ আমি মনে করি। আজকে এই অ্যাপ্লিকেশনের ভিতরে ইউটিউবে যে কাজগুলো রয়েছে, যেগুলো আমরা করে থাকি, অধিকাংশ কাজ এই অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন। এছাড়া রয়েছে এই অ্যাপ্লিকেশনে যে কোনো ইউটিউব ভিডিও ট্যাগ খুব সহজে বের করে নিতে পারবেন, এবং যে কোনো ইউটিউব ভিডিও থাম্বনেল খুব সহজে এইচডি ফাইল সহকারে ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে ব্ল্যাক লিংক করতে পারবেন, এবং ভিডিও এডিটিং করতে যে সফটওয়্যারগুলো লাগে এখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং বর্তমানে কোন ভিডিও ট্রেন্ড চলতেছে, কোন ভিডিও করলে আপনি বেশি ভিউজ পাবেন, এই টপিকগুলো এখান থেকে খুব সহজেই আপনি পেয়ে যাবেন। এছাড়া রয়েছে অনেক ফিচার যা আপনি অ্যাপ্লিকেশন দেখলেই বুঝতে পারবেন। এক কথা বলা যায়, ইউটিউবারদের জন্য সেরা অ্যাপ্লিকেশন। আশা করি কেউ ভিডিওটি মিস করবেন না এবং কেউ টেনে টেনে দেখবেন না। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের অ্যাপসটি ইনস্টল করা লাগবে। ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরটি ওপেন করব। ওপেন করার পর সার্চ বারে টাইপ করব টিউবার প্রো, এই লেখাটি দিয়ে যখন সার্চ করব তখন ঠিক এরকম একটি অ্যাপস আসবে। তারপরে এখান থেকে অ্যাপসটি ইনস্টল করবেন, অথবা আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে চাইলে খুব সহজে অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। অ্যাপসটি ইনস্টল শেষ হলে সর্বপ্রথম আপনারা অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে দেখতে পাচ্ছেন পেজ ভিডিও লিঙ্ক, এখানে যদি আপনি কোনো ভিডিও URL দেন তাহলে খুব সহজে ট্যাগ এবং থাম্বনেল ডাউনলোড করতে পারবেন। এক্সাম্পল হিসেবে আমি একটি ভিডিও নিয়ে আসি, আমি আমার চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে চলে আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করলাম, তারপরে কপি লিঙ্কে ক্লিক করলাম, তারপরে আমি অ্যাপসটি আবার ওপেন করব। তারপরে আমরা উপরে লিঙ্কটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে ভিউ ট্যাগ যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে খুব সহজে এই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে এগুলো খুব সহজে চলে এসেছে। নিচে দেখছেন কপি অল, কপি অলে ক্লিক করলে আপনাদের যে কোনো ইউটিউব ভিডিও ট্যাগ কপি করা হয়ে যাবে। এরপরে আপনারা চাইলে আপনাদের ভিডিওর মধ্যে এই ট্যাগগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন। এবার কথা হচ্ছে যে আপনারা কীভাবে থাম্বনেলটা ডাউনলোড করবেন। আমার ভিডিও উপরে দেখেন এই যে থাম্বনেলটা, এটা কীভাবে ডাউনলোড করবেন। আপনারা যে কোনো ভিডিওর থাম্বনেল খুব সহজে ডাউনলোড করতে পারবেন। দেখেন নিচে যে ডাউনলোড অপশনটা আছে, এই ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ডিরেক্টলি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এইচডি ফাইল সহকারে। এবার এই অ্যাপ্লিকেশনে আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। তারপরে দেখেন এখানে কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ভিডিও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সিম্পলি আমরা কিওয়ার্ডের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। দেখেন কিওয়ার্ড টুল, ট্যাগ ইউটিউব, আরও বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট চলে এসেছে। এগুলোর দ্বারা আপনি যে কোনো ভিডিও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছি। এর জন্য আমরা কিওয়ার্ড টুলে ক্লিক করলাম, তারপর এখানে যে উপরে যে টাইপ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আমি এক্সাম্পল হিসাবে গেট মোর ভিউস লিখে সার্চ দিয়ে দেখি এই রিলেটেড কোনো ভালো ভালো ট্যাগ রয়েছে কি না। আমাদের লেখাটি শেষ, এরপরে এখান থেকে আমরা সার্চে ক্লিক করব। তারপর একটু নিচে আসবেন, নিচে এসে দেখেন এখানে অনেকগুলো ভালো ভালো ট্যাগ চলে এসেছে। এগুলো আপনারা চাইলে আপনাদের ভিডিওর মধ্যে দিতে পারবেন। এখন এই ভিডিওর মধ্যে কীভাবে দিবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে এই সাইডে দেখেন, বাম সাইডে যে কর্নারে দেখেন এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাদের
যে যে ট্যাগগুলো লাগবে এখান থেকে সিলেক্ট করে এখানে কপিতে ক্লিক করলে আপনার ট্যাগগুলো কপি হয়ে যাবে এবং আপনারা সিম্পলি আপনাদের ভিডিওতে আপনি ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন। সেম এরকম করে আপনারা যে কোনো ভিডিও কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন। তারপর এখানে দেখেন ইমেজ, ইমেজে এখানে আপনি ভিডিও লিঙ্ক দিয়ে আপনি থাম্বনেল ডাউনলোড করতে পারবেন। তারপরে আসি টুলস, টুলসের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের ইউটিউবের জন্য যে টুলসগুলো ব্যবহার করা হয় এখান থেকে খুব সহজে আমরা ইনস্টল করে নিতে পারবো। দেখেন এখানে অনেকগুলো টুলস আছে, দেখেন এখানে ক্যামটাসিয়ান ভিডিও এডিট করতে যে আপনার সফটওয়্যারগুলো লাগে এখান থেকে আপনি খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন ইউটিউব স্টুডিও, এখানে যদি ক্লিক করেন ডিরেক্ট আমাদের প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোরে নিয়ে গেলে এখান থেকে সিম্পলি আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আমরা ব্যাগে চলে যাই। তারপরে দেখেন এখানে কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ভিডিও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সিম্পলি আমরা কিওয়ার্ডের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, দেখেন কিওয়ার্ড টুল, ট্যাগ ইউটিউব, আরও বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট চলে এসেছে। এগুলোর দ্বারা আপনি যে কোনো ভিডিও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছি, এর জন্য আমরা কিওয়ার্ড টুলে ক্লিক করলাম। তারপর এখানে যে উপরে যে টাইপ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এখানে আমি এক্সাম্পল হিসাবে গেট মোর ভিউস লিখে সার্চ দিয়ে দেখি এই রিলেটেড কোনো ভালো ভালো ট্যাগ রয়েছে কি না। আমাদের লেখাটি শেষ, এরপরে এখান থেকে আমরা সার্চে ক্লিক করব। তারপর একটু নিচে আসবেন, নিচে এসে দেখেন এখানে অনেকগুলো ভালো ভালো ট্যাগ চলে এসেছে, এগুলো আপনারা চাইলে আপনাদের ভিডিওর মধ্যে দিতে পারবেন। এখন এই ভিডিওর মধ্যে কিভাবে দিবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে এই সাইডে দেখেন বাম সাইডে যে কর্নারে দেখেন এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাদের যে যে ট্যাগগুলো লাগবে এখান থেকে সিলেক্ট করে এখানে কপিতে ক্লিক করলে আপনার ট্যাগগুলো কপি হয়ে যাবে এবং আপনারা সিম্পলি আপনাদের ভিডিওতে আপনি ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন। সেম এরকম করে আপনারা যে কোনো ভিডিও কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তারপর এখানে দেখেন ইমেজ, ইমেজে এখানে আপনি ভিডিও লিঙ্ক দিয়ে আপনি থাম্বনেল ডাউনলোড করতে পারবেন। তারপরে আসি টুলস, টুলসের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের ইউটিউবের জন্য যে টুলসগুলো ব্যবহার করা হয় এখান থেকে খুব সহজে আমরা ইনস্টল করে নিতে পারবো। দেখেন এখানে অনেকগুলো টুলস আছে, দেখেন এখানে ক্যামটাসিয়ান ভিডিও এডিট করতে যে আপনার, দেখেন এখানে ব্ল্যাক লিঙ্ক, ব্ল্যাক লিঙ্ক আমি কোনো টাইমই করি না, আপনাদের যদি লাগে ব্ল্যাক লিঙ্ক করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দুইটা মাধ্যমে আপনারা চাইলে ব্ল্যাক লিঙ্ক করতে পারবেন। তারপরে আমরা আসব ট্রেন, ট্রেনটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এই ট্রেনটার মাধ্যমে আপনার অনেক উপকারে হতে পারে, কারণ এই ট্রেনটার মাধ্যমে আপনি বর্তমানে কোন ভিডিও করলে আপনি বেশি ভিউজ পাবেন এরকম একটা আইডিয়া নিতে পারেন, ওই উপরে টপিক নিয়ে আপনি ভিডিও মেক করতে পারেন। সিম্পলি আমরা ট্রেন্ডের উপরে ক্লিক করলাম। তারপরে এখানে সেম এরকম একটি ইন্টারফেস আসবে, তারপরে এখানে আপনি নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন কোন কান্ট্রিতে ভাইরাল টপিকগুলো চলছে, এই টপিকগুলো যদি পেতে চান তাহলে এখানে যে গ্লোবাল যে অপশনটি আছে যে পৃথিবীর মতো যে আইকনটি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন। আপাতত জন্য বাংলাদেশটা এখন পর্যন্ত এখানে আসে নাই, ইনশাল্লাহ চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দেখতে পারবেন আপনারা কোন কান্ট্রিতে কোন ভাইরাল টপিকগুলো চলতেছে রিসেন্টলির মধ্যে। দেখুন এখানে রয়েছে ইন্ডিয়া, ইন্ডিয়ার উপরে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ইন্ডিয়া দেখুন এই টপিকগুলো
মধ্যে ভিডিও করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি এসব টপিকের উপরে যদি ভিডিও করেন, আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেশি। দেখুন, ইন্ডিয়াতে অনেক টপিক, ভাইরালের টপিকগুলো এখানে চলে এসেছে অনেকগুলো। এই এই টপিকগুলো যদি আপনি যদি ভিডিও মেক করেন, ইনশাল্লাহ অনেকটা পরিমাণে ভিউজ পাবেন, এটা আমি আশা করি। তারপরে আমরা ব্যাগে চলে আসলাম। এখানে বিশেষ ক্ষেত্রে ট্যাগ, থাম্বনেল এবং আপনার ভিডিও কিওয়ার্ড রিসার্চ, এগুলো ক্ষেত্রে এই অ্যাপসটা বেস্ট। এগুলো যদি আমরা কোনোভাবে রিসার্চ করতে যাই, তাহলে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের প্রবেশ করতে হয়। এক কথায় বলা যায়, বর্তমানে ইউটিউবারদের জন্য বেস্ট অ্যাপ এটা। আই হোপ আমার ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। সো গাইজ, ভিডিওটি দেখতে দেখতে আজকে এই পর্যন্ত। আই হোপ ভিডিওটি ভালো লাগছে। আমার ভিডিও দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ভিডিওর মাঝখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে, তাদেরকে মিনি মিনি থ্যাংকস। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বাকি নাই 400 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। সো গাইজ, দ্যাটস ইট নো মোর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইজ দিস এনজয় দিস ভিডিও, ডোন্ট ফরগেট হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার মাই চ্যানেল। সো বন্ধুরা, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।